আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম টাইটায়ের মান্ডালা ডিজাইন নিয়ে। এই জন্য আমি একটা জামদানি গজ কাপড়ের টুকরো বাসাই ছিল, সেই কাপড়টাকে এরকম করে দুটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা নর্মাল কাপড়েও করতে পারেন, তবে সব থেকে ভালো হয় হচ্ছে আপনার গ্রে কাপড়টা ইউজ করলে, কারণ গ্রে কাপড়টা রং শোষণের পরে খুব একটা মোটা হয় না, নর্মাল থাকে। গ্রে কাপড় না থাকলে তখন আপনারা অন্য জিনিস দিয়ে কাজ করতে পারেন, ভয়েল কাপড়গুলো দিয়ে। তো আমি এখানে কাপড়টাকে এরকম অনেকটা, ছোটোবেলায় আমরা যেরকম নৌকা বানাতাম সেইভাবে ভাঁজ করে নিয়েছি। তারপরে এরকম কোনা কোনা করে ভাঁজ করতে থাকব। টাই ডায়ের ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বাঁধতে পারেন, এবং বাঁধার পরে রং করার পরে যে কোনো একটা প্যাটার্ন তো আসবেই, যেটা আসবে সেটাই ডিজাইন। তবে মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সব মান্ডালা ডিজাইন যে একই রকম হবে বিষয়টা তা নয়, তবে মান্ডালা ডিজাইন করতে হলে ভাজের প্যাটার্নটা কিছুটা এরকম কোনাকৃতিরই হতে হয়, না হলে আসলে রাউন্ড শেপটা আসতেই চায় না। যারা কাগজের ফুল কেটেছেন তারা জানবেন যে কাগজের রাউন্ড শেপের ফুলগুলো কাটতে হলেও এই প্যাটার্নে কাপড় ভাঁজ করতে হয় বা কাগজকে ভাঁজ করতে হয়। যারা অ্যাপ্লিক করে তারাও কিন্তু বিভিন্ন প্যাটার্নে কাপড় কেটেই অ্যাপ্লিক করে। তো প্যাটার্ন জানাটা অনেক জরুরি, কিছুটা ন্যাচারাল থাকে আর কিছুটা দেখে শিখতে হয়। তো যাদের ন্যাচারাল ট্যালেন্ট নেই তারা দেখে দেখেই শিখবেন। চর্চা অনেক বড় একটা বিষয়, আপনি যত চর্চা করবেন তত এক্সপার্ট হবেন। তো আমি এখানে যে কোনাকুনি দাগগুলো দিয়েছি ত্রিভুজের মতো, সেই দাগ বরাবর বাঁধতে হবে। এবং যেহেতু কাপড়টা ভাঁজ করার পরে মোটা হয়ে যায়, কুচি কুচি ভাবগুলো হতে চায় না, হাত দিয়ে চেপে চেপে একটু কষ্ট করে কুচি কুচি করে নিয়ে তারপরে বেঁধে ফেলবেন। এই বাঁধার উপরেই আপনার ডিজাইনটা ডিপেন্ড করবে, এই জন্য বাঁধার সময় খুব সাবধানে দাগ বরাবর যাতে কুচিগুলো হয় সেটা খেয়াল রেখে বাঁধতে হবে। আমি এই সেম স্টাইলে সবগুলো বাঁধন কমপ্লিট করব। এই বাঁধাটার মধ্যে আমি ইচ্ছা করলে একটা জায়গাতে ফিক্সড করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধতে পারতাম, কিন্তু বাঁধার ক্ষেত্রে আমি কিন্তু এর আগে যে ঝর্ণাবাটিক দেখিয়েছি, ঝর্ণাবাটিকের ক্ষেত্রে যেরকম কিছুটা এগিয়ে পিছিয়ে ক্রস ক্রস করে সুতা পেঁচাতে হয়, এখানেও কিন্তু আমি কিছুটা সেই টেকনিকটা ফলো করেছি। আর এই টেকনিকটা ফলো করেছি বলেই আমার আজকে যে মান্ডালা ডিজাইন সেটাতে একটা অন্যরকম ব্যাপার এসেছে এবং দেখতে ভালো লাগছে সেটা। আর যে কাপড়টা আজকে বাঁধছি সেটার কিন্তু একদম মাথার দিকে আমি কিন্তু জিগজ্যাগ টাইপ করে, যে ঝর্ণা বাঁধনের সেলাই ক্রস ক্রস টাইপ, ওরকম করেই বেঁধে নিয়েছি। কাপড় একবার ভাঁজ করার পরে হাত দিয়ে চেপে চেপে কুচি কুচি করে বাঁধাটা আসলেই একটা কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটাতে সফল না হতে পারলে তো ভালো কিছু পাওয়া যাবে না। চেষ্টা করবেন, চেষ্টা করলে আস্তে আস্তে কাজ ভালো হবে। আমি যখন টাইডাই বা বাটিক প্রশিক্ষণ নেই তখন আসলে আমাদেরকে তেমন কিছুই শেখানো হয়নি, জাস্ট দুই দিনের দুইটা ক্লাস ছিল যে কাপড়কে ডিজাইন আঁকতে হয়, বাঁধতে হয়, রঙে ডুবাতে হয়, এটা একটা ক্লাস ছিল। আরেকটা ক্লাস ছিল হচ্ছে মোম দিয়ে ছাপ দিতে হয় ডাইসের সাহায্যে, তারপরে সেটাকে ঠান্ডা রঙে চোবাতে হয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু এত শর্টকাট পদ্ধতি না, আমরা ডিটেলসটা দেখানোর চেষ্টা করি। তো শেখার সুযোগ আগের থেকে অনেক বেশি পাবেন আপনারা। তো এখানে কিন্তু আমি আমার ব্লু কালারের একটা রং বাটিতে একটু গুলানো ছিল, আমি সেই রংটাকে একটু গরম করে নিয়েছি বাটিতে, তারপরে যে অংশটা আমি ব্লু করতে চাই সেই অংশটা আমি এই ব্লু রঙের মধ্যে খুব সুন্দর করে ডুবিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন রঙের পরিমাণ কিন্তু একটু কম, এই জন্য আমি চামচ দিয়ে রং তুলে তুলে সব জায়গায় যাতে রংটা ঢুকে যায় সেই চেষ্টাটা করেছি, এবং যতক্ষণ গরম ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রঙের মধ্যে কাপড়টাকে রেখে দিয়েছিলাম। তারপরে সেটাকে আমি রং থেকে তুলে চিপে
অনেকবার পানি দিয়ে ধুয়ে তারপরে আবার রেখে দিয়েছিলাম। আবার বাটিতে আমি কমলা রংটা তৈরি করে নিয়ে এসেছি, সবগুলোই কিন্তু আজকের সালফার রং। এবং সামনে যে মানে অংশটা ছিল সাদা অংশ যেটাকে আমি কমলা করতে চাই, সেই অংশটাকে এবার রঙের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু একটা টেকনিক ফলো করেছি, সেটা হচ্ছে যে অল্প পানিতে বেশি রং। তার কারণ আমি এর আগে ভ্যাট কালার করেছি একটা টু পিসে, সেখানে কিন্তু আমার ভ্যাট কালারের দাম বেশি হওয়ার পরেও কালার ভালো আসেনি, কিন্তু সালফার রংটা আমি পরিমাণের থেকে বেশি ব্যবহার করেছি এবং কালারটাও কিন্তু খুব ভালো পেয়েছি। তো যাই হোক, কমলা রংটাতেও আমি যতক্ষণ পানি গরম ছিল ততক্ষণ কাপড়টাকে রেখে দিয়েছিলাম ওভাবেই, তারপরে আমি সেটাকে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি এবং এখন আমার সুতা কাটা হচ্ছে। সুতা কাটার পরেই আপনারা দেখতে পাবেন যে ডিজাইনটা কেমন এসেছে। যদিও ভিডিওর শুরুতে আমরা যারা ভিউয়ার্স থাকে তারা যাতে বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে কী দেখিয়েছি, তার জন্য কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া কাজটার একটা শর্ট ভিডিও শেয়ার করি। আমি যখন এই বাঁধনটা কাটি তখন আমি নিজেও জানতাম না যে ডিজাইনটা এত সুন্দর হবে, একটু কনফিউজ তো ছিলাম। যাই হোক, খোলার পরে পুরাই সারপ্রাইজড হয়ে গেছি, খুব ভালো লেগেছে নিজের কাজ নিজেরই। আপনারা যারা করতে চান অবশ্যই চেষ্টা করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।